জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি সিয়াম আক্তার জানান প্রধান অতিথির বক্তব্যে পাবনা চার আসনের এমপি গালিবুর রহমান শরীফ জানান প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে মৎস্য চাষের ওপর জোর দিয়ে কাজ করছেন এ সময় ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক সিনিয়র কর্মকর্তা আব্দুর রহমান বীর মুক্তিযোদ্ধা তহরুল হক সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও মৎস্য চাষী বৃন্দরা পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা এবং র্যালি বের করা হয়